অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়ায় খেলতে গেল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। বলিভিয়ার রাজধানী লাপাজ, সমুদ্র পৃষ্ঠ থেকে 3,625 মিটার উচ্চতায় অবস্থিত এই শহর, তাই স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেনের অনেকটাই ঘাটতি আছে। বিশেষ করে সমতলের মানুষ এই শহরে গেলে অক্সিজেনের সমস্যায় ভোগেন, আর এমন পরিস্থিতিতে ফুটবল সেটা তো প্রায় অসম্ভব। আর যে কারণে দেখা গিয়েছিল লাপাজে গিয়ে আর্জেন্টিনার মতো দল বলিভিয়ার কাছে 6-1 গোলে হেরে আসে। দিয়েগো ম্যারাডোনা কোচ হয়ে আর্জেন্টিনার ফুটবলের দায়িত্ব নেওয়ার পরেই এই হারের লজ্জায় পড়েছিল আলবে সেলেস্তারা। আর সেই বলিভিয়ায় এবারও খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে লাপাজে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে লিও মেসির দল। আগামীকাল বুধবার ভোরে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরই মধ্যে এই ম্যাচটি খেলার জন্য লাপাজে গিয়ে হাজির হয়েছে লিওনেল মেসিরা। ইতিমধ্যেই লাপাজ পৌঁছার পর মূলত অক্সিজেন শূন্যতায় ভুগছে পুরো আর্জেন্টিনা টিম। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে তাই দ্রুতই তাদের অক্সিজেন টিউব সরবরাহ করা হয়েছে। যে মাঠে খেলা হবে সেই স্টাডিও হার্নান্দো সাইলেসের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 3,637 মিটার, আর এত উঁচুতে খেলতে গিয়ে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে লিও মেসিদের। লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাকালিস্টার অক্সিজেন কিট নিজের মুখের উপর ধরে রেখেছেন, এমন একটি ছবি সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল। একই সময় ক্রিশ্চিয়ান রোমেরো টিম বাসে যাওয়ার সময় হাতে রেখে অক্সিজেন কিটের ছবি পোস্ট করেছিলেন।